রাত পোহালেই বড়দিন আর মাইথনে ধীরে ধীরে পিকনিক এবং ঘুরতে আসা শুরু পর্যটকদের। রাত পোহালেই 25শে ডিসেম্বর বড়দিন, আর এই সময় মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক বা ঘুরতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা। শীতের আমেজ মানে ঘুরতে যাওয়া আর পিকনিক, আর পশ্চিম বর্ধমানের আসানসোলের পর্যটন কেন্দ্র মানে মাইথন। সুন্দর সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশ, জলাধার সাথে নৌবিহার। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাইথনে ঘুরতে বা পিকনিক করতে বহু দূর দূরান্ত থেকে আসে পর্যটকেরা। আর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারামনির বিধায়ক বিধান উপাধ্যায়ের ছবি দেওয়া স্বাগতম গেটের শুভ উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন বারামনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়, সাথে উপস্থিত দলের কর্মী সমর্থকেরা, আর সারা বছরের দিকে তাকিয়ে এই সিজনের অপেক্ষায় নৌচালকেরা। নৌচালকদের বক্তব্য যে সারা বছর এই সিজনের অপেক্ষায়, তবে ধীরে ধীরে পর্যটক আসছে, পিকনিক এবং ঘুরতে নৌবিহারও করছে পর্যটকেরা। এবং এই বছর গোষ্ঠী দ্বারা নৌচালকরা ব্যাংক ঋণ নিয়ে একটি বড় নৌকা, যাতে 30 জন একসাথে নৌকা বিহার করতে পারে, সাথে স্পিড বোটিং থাকছে। তাই আশায় নৌচালকেরা যে এই বছর পর্যটক বাড়বে মাইথনে, সাথে করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করার আবেদনও করছে নৌচালকেরা, সাথে স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানালেন তারা। যাত্রীরা আসছে, আস্তে আস্তে করে আসছে লোকে এবারে মানে আরম্ভ হয়ে গেছে কি কি সুবিধা মানুষের জন্য এবারে নতুন দেখতে পাবে মানুষ মাইথনে এসে এবারে আমরা নতুন স্পিড বোট করেছি নতুন বড় নৌকো করেছি জেনারেটর নৌকো এসব আমরা সুবিধা করেছি আর আমাদের যে আগেকার নৌকো আছে সেগুলো আছে নৌকোর কি কাজকর্ম চালু করে দিয়েছে হ্যাঁ চালু হ্যাঁ আমরা কাজ কর্ম চালু হয়ে গেছে আমরা এবারে আস্তে আস্তে 10 দিন ভিতর রেডি হয়ে যাবে আমাদের সব কি ভাবছেন কি আগের চেয়ে এবারে একটু লাভ হবে আপনাদের দেখতে পাবেন হ্যাঁ আগের চেয়ে লোক এবারে আনন্দ বেশি পাবে, মানে আগে থেকে আমরা অন্য অন্য ডেভেলপ করেছি স্পিড বোট নৌকা যেরকম আছে আমাদের, মানে আগে থেকে লোক আবার ভালো লাগবে, ওদের নিশ্চয়ই ভালো লাগবে। মানুষকে কি বার্তা দেবেন যে একটা নতুন ভাইরাস আসছে, ওদের কি আপনারা সতর্কতা রেখেছেন? ওদের আমরা মাস্ক ব্যবস্থা রেখেছি, স্যানিটাইজার রেখেছি, সবাইকে প্রত্যেক মানুষকে বলবো যে সবাই নিজে নিজে মাস্ক পরুন, তারপর নৌকা উঠুন, আমরা স্যানিটাইজার দেবো ওদেরকে। ভিড় কতটা আশা করছেন মাইথনে? আশা করা যায় যে বেশি হোক, সেই হিসাব ব্যবস্থা করেছি যাতে আমাদের আর ভিড়টা বাড়ে, আর লোক যাতে এসব শুনে পরে আমাদের লোক আসবে। আপনাদের তো এটাই আশা, এটা নিয়ে হ্যাঁ আমাদের এটাই আশা, কেন সিজনে ভরসা আপনারা? আমাদের সিজনে ভরসা আমাদের সব কিছু, সারা বছর ধরে আমরা বসে থাকি, এক মাস আমাদের নৌকো চালা, এই সিজনের সময় বাইরে বাইরে থেকে লোক আসে, দূরে দূরে লোক আসে, তাদের নিয়ে আমাদের নির্ভর। তাই এবারে তো অনেক টাকা মনে হয় আপনারা পুঁজি ফাঁসিয়েছেন? হ্যাঁ আমরা মানে পুঁজি ফাঁসিয়ে মানে পুরো লোন নিয়েছি আমরা, আমার এসব স্পিড বোট বড় নৌকো জেনারেটর নৌকো আমরা, আমাদের হাতে টাকা নেই, আমরা সব লোন নিয়ে কাজ করছি। এগুলো কি ভাবছেন কি টাকাটা উঠবে? চেষ্টা তো আছি, যদি উঠলে তো আমাদের ভ্রমণ করে উঠে যাক, আমাদের তাতে আমাদের ঋণ যাতে না হয়, ঋণ আমাদের মিটে যাক। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম আনসারি। আপনার নাম? নাসির আনসারি। আজকে গেটের উদ্বোধন, পিকনিক শুরু হয়ে গেছে, এই নিয়ে কি বলবেন? আজকে গেটটা আমাদের উদ্বোধন করেছেন আমাদের মাননীয় বারাবণী বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়, আমাদের জেলার সভাপতি পার্টির। ওনাকে আমরা আবেদন করেছিলাম, উনি এসছেন, গেটটা উদ্বোধন করেছেন। আমাদের এখানে 2 মাস ধরে ভ্রমণকারীরা এখানে আসবেন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে আমরা সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে তৈরি হয়েছি, এবং আমরা আশা করছি যে আমাদের এই পিকনিকের মরশুমে আমাদের এই এলাকাবাসী আমাদের সঙ্গে থাকবেন, এবং ভ্রমণকারীরা যারা আসবেন তাদের কোনো কষ্ট না হয়, এটা আমরা দেখার চেষ্টা করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।